এটিকেট এটিকে শুনতে ভাল লাগে না। মোহন বাগান, মোহন বাগান, মোহন বাগান সুপার চ্যাম্পিয়ন, সুপার জায়েন্ট। আমরা কথায় কথায় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মোহন বাগান এই পথটাই আমাদের দেখিয়েছে। সব খেলার সেরা বাংলার এই ফুটবল প্রমাণ করে দিয়েছে মোহনবাগান ক্লাব। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, মোহনবাগান একটা করে জিতছে, ইস্টবেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারিনি ভালো করে না। তার কারণ হচ্ছে, আমি ওদের দোষ দিচ্ছি না, তার কারণ হচ্ছে মোহনবাগান। দেখুন, আমি যেটুকু বলবো, আমার কাছে সবাই সমান, প্লিজ শুনুন। যখন ওরা শুরু করেছে, দেন ইট ওয়াজ ভেরি লেট। ওরা প্লেয়ার্স টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি, কারণ ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে, সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই, আর ক্যালকাটা ইলেকশন, ক্যালকাটা ইলেকট্রিক কর্পোরেশনেরও কর্ণধার সিএসসি, এবং ওরা নানা রকম ভাবে সাহায্য করে, বরঞ্চ বাড়তি সাহায্য করে ক্লাবটাকে এগিয়ে নিয়ে গেছে। নাম তার মোহনবাগান। এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান সুপার চ্যাম্পিয়ন, সুপার জায়েন্ট। আমি অরূপকে বলেছিলাম, সঞ্জীবের সাথে কথা বলো, এটিকেট এটিকে শুনতে ভাল লাগে না। মোহনবাগান, মোহনবাগান, তার ইতিহাস গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে এই মোহনবাগানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার নাম গোষ্ঠ পাল। আমরা যেন ভুলে না যাই, আমার মনে আছে আমি তখন বেশ ছোট, আর আমার মা খুব খেলা দেখতেন। আমি কার সাপোর্টার বলবো না, আমি সবার সাপোর্টার, কিন্তু আমার মা মোহনবাগানের খেলা হলেই কালীবাড়িতে পুজো দিতে যেত। এখন অবশ্য ও নিজে মোহনবাগানের সাপোর্টার বা ইস্ট বেঙ্গলে আছে, না না যেটা সত্য সেটা বলতে ক্ষতি কি, জানা উচিত। ওর বাড়ি প্রায় ভেঙেই যাচ্ছিল, সারাক্ষণ ফুটবল 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 এই করে ওর বউ একদিন আমায় বললো ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি বললাম কেন, বলে বাড়িতে টাইম দেয় না, সারাক্ষণ ফুটবল করে করে বেড়ায়। স্বপ্ন আমিও দেখি, যেদিন ফাইনাল খেলা সেদিন ভোরবেলায় আমি স্বপ্ন দেখছি, আরে মোহনবাগান জিতে গেছে। আমি বাড়িতে বললাম, ওদের তো এখন খেলাই শুরু হয়নি, ওরা জিতে গেছে। তার মানে মাথায় একটা ক্লিক করছে যে বাংলা এতদূর এগিয়ে পেছিয়ে যাবে, এটা কখনো হয় না। এবং আমি এটা অরূপকে এসএমএস করে জানিয়েও দিয়েছিলাম খেলার আগেই, যাতে চিন্তা করিস না, বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত, বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত। আজকে শুধু আপনারা একটা মোহনবাগান ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা দেশের মধ্যে আপনারা জিতেছেন, এবং আগামী দিন ভারত সেরা,
আগামী দিনে আমি চাই আপনারা বিশ্ব সেরা হন। একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সাথে খেলবে না, একদিন মোহনবাগান কেন পোল্যান্ডের সাথে খেলবে না, একদিন মোহনবাগান কেন ইটালির সাথে খেলবে না, খেলতে হবে এবং বিশ্ব জয় করতে হবে। বাংলাকে এত নেগলেক্ট করলে হবে না, বাংলা পারে করতে, বাংলা করে দেখাতে পারে, বাংলা জয় করতে পারে এবং আগামী দিন আপনারা জয় করবেন, বিশ্ব জয় করবেন। সেদিন মনে রাখবেন এই ছোট্ট কথাটি আমি বলে গিয়েছিলাম কি আপনাদের মিষ্টি খাওয়ার জন্য সমর্থকদের, যারা ছাড়া ক্লাব চলে না, আমি সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য মোহনবাগান ক্লাবকে আরো ডেভেলপ করবার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আরো 50 লক্ষ টাকা আমি আজকে দিয়ে যাচ্ছি। আমি অরূপকে বলবো টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আপনারা আরো ভালো খেলুন, আরো ভালো করুন। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন, মনে রাখবেন আমাদের গর্ব, বাংলার মুখ আপনারা উজ্জ্বল করেছেন, আপনারা বাংলার ধ্রুব তারা। আজকে বসন্ত যদি সত্যি হয় তবে সে বসন্ত হচ্ছে নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে, মোহনবাগানের সৌরভ জাগলো জাগলো জাগলো।